चारु आए चारु अनेक भालोबाश ओमा की बीड़ बीड़ करछिस अरे बाबा अनेक बेला हो गेछे अरे अनेक बेला हो गेछे उठ मा तुमी की तुई कि शाहरुख खान भेबेछिलि ओह तोके निये आर पारि ना सारा क्षण हिंदी छवि आमार ना आर भालो लागे ना कि जे बोलो ना मा कोई आमि सारा क्षण हिंदी गान निये ब्यस्त थाकि আমি তো সময় পেলে মাঝে মাঝে একটু একটু দেখি কি সময় পেলে তুই তো সারা দিন হিন্দি গান নিয়ে ব্যস্ত থাকিস সময় পাবি কখন তোর তো সময় নাই ধাড়ি মেয়ে হয়েছিস রোজ আমাকেই ঘুম থেকে তুলতে হবে মা সরি মা সরি 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 তুমি না লক্ষ্মী মা আমার সোনামণি মা তুমি রাগ কর না মা আমি কালকে থেকে তাড়াতাড়ি উঠে যাব মা হয়েছে আর নাকি আমি ঘুরতে হবে না আমি নাস্তা রেডি করছি তুই চলে আয় ফ্রেশ হয়ে হ্যাঁ যাও তুমি যাও আমি আসছি ওকে কুছ কুছ হোতা হে হ্যাঁ ঋতু বল কি ব্যাপার তোর গলা শুনে মনে হচ্ছে তুই অনেক রোমান্টিক মুডে আছিস হ্যাঁ রে ঘোরের মধ্যে আছি মনে কর শাহরুখ খান তোর হাত ধরে 300 ফিটের রাস্তায় হাঁটছে কেমন লাগবে কি একটা অবস্থা আমার তো গায়ে কাঁটা দিচ্ছে রে কি সব বলছিস শুনে তো আমারই কেমন যেন মনে হচ্ছে আমার তো বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে মানে তুই এখনো বিছানায় উঠিসনি ও মাই গড কি হয়েছে আচ্ছা চারু তোর কি কিছুই মনে নেই মনে রাখার মতো কোনো সাবজেক্ট না হলে চারু মনে রাখে না উফ তুই না একটা জাতা আচ্ছা এত পকপক করছিস কেন কি হয়েছে সিরিয়াস কিছু এই তোর জন্মদিন না তোর জন্মদিন তো আমার মনে থাকে অর্পা মিথিলা সানিয়া ওদের কারো জন্মদিন আচ্ছা বলবি তো কি হয়েছে ওরে আজকে তো পিএনপিসি স্পেশাল ক্লাস ছিল হ্যাঁ পিএনপিসির স্পেশাল ক্লাস কি আজকে পিএনপিসি স্পেশাল ক্লাস ও মাই গড আমি তো ভুলেই গেছি ও মাই গড আমার দেরি হয়ে গেছে দোস্ত আমি এখনই উঠছি আমার তো অনেক প্লিজ প্লিজ আমাকে নিয়ে যাস দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসবে এই মালটাকে তো আগে কখনো দেখিনি এখানে গিটার নিয়ে শো অফ হচ্ছে ওটাতে তো শুধু আমার শাহরুখ খান বেস্ট এই মালটাকে একটু দেখি কি করে এই যে শুনছেন কি সমস্যা কি এক্সকিউজ মি আমাকে বলছেন জি আপনি আর আমি ছাড়া তো ছাদে এই মুহূর্তে কেউ নেই বলুন আপনার সমস্যাটা কি সমস্যা কই আমার তো কোনো সমস্যা নেই তাহলে এত আওয়াজ করছেন কেন আওয়াজ আমি তো গিটার বাজাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছি এক্সকিউজ মি আই মিন আমার গিটারের শব্দ আপনার কাছে আওয়াজ মনে হচ্ছে নয়েজ মনে হচ্ছে এক্স্যাক্টলি নয়েজ আপনার গিটারের শব্দের জন্য আমি পড়তে পারছি না সো আস্তে বাজান এক্সকিউজ মি মানে গিটার কিভাবে আস্তে বাজাব তাহলে বাজানোর দরকার নেই সিম্পল এক্সকিউজ মি আপনি এভাবে কথা বলছেন কেন ও হ্যালো আমি এভাবেই কথা বলি এনি প্রবলেম
মিস্টার রনি, মিস্টার রনি, এখন থেকে আপনি ছাদে গিটার নিয়ে আসবেন না, চলে যান। আর আমি কে সেটা আপনার খুব ভালোভাবে জানা দরকার। জি, আপনি কে? আমি আমি এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে। সো যেটা বলেছি সেটা সবসময় মাথায় রাখবে, ওকে? চলে যান। কোথায় যাব? ছাদ থেকে চলে যাবেন, বুঝতে পেরেছেন? যান না। ঠিক আছে, যাচ্ছি। এই যে প্রবলেম কি আপনার, বারবার কি দেখছেন? না না, কোনো সমস্যা নেই, বাড়ির মালিকের মেয়েকে দেখছিলাম। এই কি বললেন আপনি? নাথিং নাথিং। চারু, এ চারু, তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ জানি তো। কি জানিস? বাবা এখন আসেনি, চলে আসবে মা, তুমি চিন্তা করো না। আরে কি, তুই তো আমার কোনো কথা মনোযোগ দিয়ে শুনিস না, আমি কি বলি আর তুই কি বুঝিস? আরে এই বিড়বিড় করে কি করছিস? হ্যাঁ কি এসব মা, তুমি যে কি করো না, আমি তো পড়ছি। কি হেডফোন দিয়ে পড়ছিস? বই থেকে পড়া মুখস্থ করে নিচ্ছিলাম, আর ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে পড়াগুলো বুঝে নিচ্ছিলাম। কি জানি বাপু, আমাদের সময় তো এরকম পড়াশোনা ছিল না, সামনে বই খোলা, কানে হেডফোন দিয়ে পড়তে হবে। মা এখন কি আগের মতো সব কিছু আছে? সব কিছু চেঞ্জ হয়ে গেছে না? আবার কে এলো? মনে হয় বাবা এসেছে, তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি। শুন, কালকে তোর কোনো কাজ আছে? ছুটির দিন তো। কেন বলো তো? আমি তোকে নিয়ে বাইরে যাবো, একটু কেনাকাটা আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও যাও, বাবা আসছে। চলে যান। আর আমি কে সেটা আপনার খুব ভালোভাবে জানা দরকার। জি, আপনি কে? আমি আমি এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে। বাবা, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছিস মা? এই তো বাবা, ভালো। তুমি কেমন আছো? আমি এই মুহূর্ত থেকে ভালো, কারণ আমার মা জননীর হাসি মুখটা আমি দেখতে পেলাম, সেই জন্য ভালো লাগছে। তুই এত সকাল সকাল উঠলি যে? কি করবো বাবা বলো, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, অথচ কাল রাতে কত প্ল্যান করে রেখেছিলাম আজ বেলা পর্যন্ত ঘুমাবো। প্রতিদিনই তো ক্লাস থাকে, সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, কিন্তু প্ল্যান মতো কিছুই হলো না। এটা রাগ করার কিছু নেই, ছোটোবেলায় এটা আমাদেরও হতো। শোন না, আমরা ফাইনাল পরীক্ষার পরে মামা বাড়িতে যাব, গিয়ে পুকুরে মাছ ধরব, গাছের থেকে আম পেড়ে খাবো, এরকম বিভিন্ন রকমের প্ল্যান করে রাখতাম। পরীক্ষার পরে না যাওয়া হয়ে ওঠে না হয়ে ওঠে, লাস্টে দু তিন দিনের জন্য যাওয়া যেতাম, সেটা তো প্ল্যান করে কিছু হতো না। তো বিষয়টা হচ্ছে কি জানিস, সংসার জীবনে প্ল্যান করে অনেক কিছু হয় না, জীবন তার নিজস্ব গতিতে চলে। এই মনে কর যে তুই যদি জেনেই যাস তোর গুণফল কত তিনত্রিককে নয়, তাহলে তো ওটা প্ল্যান হলো, ধারাপাত হলো, নামতা হলো, জীবন হলো না রে মা। বাবা তুমি কথাটা কি সুন্দর করে বললে। আরে এই নো তোমার চা। ও মা, তুই কখন উঠলি? এই তো মা, কিছুক্ষণ আগে। আরে বা, এত সকাল সকাল, আজকে সূর্য কোন দিকে উঠলো? এই তুমি কিন্তু আমার মেয়েরে এইভাবে বলবে না। আরে তুমি তো জানো না তোমার মেয়ে কত বড় না বাপজাদি, রোজ সকালে আমাকেই ডেকে দিতে হয়। এটা তুমি আর বিরাট কিছু করে ফেলোনি, ছোটবেলায় আমার মাও আমাকে ডেকে দিতেন, আর আমার মেয়ে হিসেবে তার তো একটু পাওয়ার রাইট আছে। হয়েছে, আর আশকারা দিতে হবে না। এমনিতে তো মেয়ে সারাদিন হিন্দি গান নিয়ে পড়ে থাকে, তার উপরে তোমার প্যাম্পারিংয়ে আরও বেড়ে যাবে। শোন মা, একটা কথা মনে রাখবি, যাই করিস লেখাপড়াটা ঠিকঠাক মতো করতে হবে, মেয়েদের জীবনে নিজস্ব আইডেন্টিটিটা সবচেয়ে বড় দরকার, আর আইডেন্টিটির জন্যে লেখাপড়া ঠিকঠাক মতো করতে হবে। আচ্ছা বাবা, মার পড়াশোনাটা শেষ করালেন না কেন?
তোর বাবা তো পড়াতে চেয়েছিল, আমিই পড়িনি। তুই পেটে ছিলি, তোর বাবা তখন অনেক পরিশ্রম করত, আমি তাকে কোনো হেল্প করতে পারিনি, তার উপরে তুই আসবি। তিনি তোকে মানুষ করার মহান দায়িত্ব এবং সংসারের দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজের লেখাপড়াটা করলেন না, ক্যারিয়ারের দিকেও চিন্তা ভাবনা করেননি। বাদ দাও না, এই চল আমরা একটু বাইরে যাব। এই কোথায় যাবি রে? আমাদের কিছু কেনাকাটা আছে। ও কেনাকাটা, তাহলে আমারটা, আমার কি কিনবি? তোমার কি লাগবে বাবা বলো। আমি জানি কি আনতে হবে। কি মা, আগে তো চল। ঠিক আছে তুমি যাও, আমি চেঞ্জ করছি তাড়াতাড়ি। বাবা তুমি নাস্তা করো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই। একটা কথা বলি। বলো। এই তোর মা ভদ্র মহিলা এই সংসারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, কোনো সময় মার মনে কষ্ট দিস না। আমি হয়তো তোকে ঠিকঠাক মতো সময় দিতে পারি না, কিন্তু তার কাছে আমরা চিরঋণী। লক্ষ্মী মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? জি আন্টি, আমি অনেক ভালো আছি, আপনি? এই তো আমিও ভালো আছি। আর আপনি তো ভালো আছেন আন্টি, কোথাও গিয়েছিলেন নাকি? এই যে ঘরে কিছু জিনিসপত্র শপিং করলাম, তা তুমি কোথাও যাচ্ছ? ও হ্যাঁ আন্টি, আমি একটা জরুরি কাজ ছিল, একটু বাইরে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, শুনো একদিন বাসায় এসো কিন্তু। শিওর আন্টি, আসবো। আঙ্কেল তো আপনার অনেক প্রশংসা করেছে, আপনি বেশ ভালো রান্না করেন, একদিন খেতে আসবো। অবশ্যই। জি সালাম। ওয়ালাইকুম সালাম। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। হাতে এতগুলো ব্যাগ, ব্যাগ দেখেও জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলাম। কেন, আমাদের দেখে বোঝা যাচ্ছে না আমরা শপিং এ গিয়েছিলাম? আজকালকার ছেলেগুলো না কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বলতো। হ্যালো দোস্ত, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি সমস্যা? তোকে একটা ছেলের কথা বলেছিলাম না। কোন ছেলে? তোর তো কিছুই মনে থাকে না, সারাদিন এত এত ছেলের কথা বলিস যে মনে রাখাটাই মুশকিল। আরে ওই যে ছেলেটা ছাদে দেখা হয়েছিল, শাহরুখ খানের স্টাইলে গিটার বাজাচ্ছিল, সেই ছেলেটা? ও হ্যাঁ মনে পড়েছে, কি হয়েছে ওর? আরে ওই ছেলেটা তো আমাদের বাড়িওয়ালার ছেলে। হাই হাই, কি বলিস, কি হবে এখন? সেটাই তো বুঝতে পারছি না কি করবো, আমার তো মাথা কাজ করতেছে না। দোস্ত লক্ষ্মী দোস্ত, একটা বুদ্ধি বের কর না, কি করা যায়, কেমনি কি করবো বল না। শোন একটা কাজ কর, আপাতত তুই ওকে অ্যাভয়েড কর, দেখবি তিন চার দিনের মতো ও তোকে ভুলে গেছে, আর ও যখন ছাদে যায় তুই তখন যাবি না, ব্যাস। আবার কি হলো? আরে ছেলেটা তো রীতিমতো আমাকে অপমান করা শুরু করেছে। সেটা আবার কখন করলো? আজ সকালে আমার বাসার দরজায় লিখে রেখেছে, এটা মালিকের মেয়ের বাসা, কেমন লাগে বলতো? বাহ, ছেলেটা তো দারুণ বুদ্ধিমান। বুদ্ধিমান না, শয়তান। আমাকে অপমান করার চেষ্টা, এর প্রতিশোধ আমি নিবই দোস্ত। আচ্ছা আমি বলি কি, শোন তোকে কিছু বলতে হবে না ঋতু, গতবারের মতো যেন আবার না করিস। যা করার এবার আমিই করব। আমার ঠিক মনে নেই, তবে যা করছিলি সেটা কিন্তু রেজাল্টটা ভালো হয়নি। বললাম তো তুই খালি চুপচাপ দেখবি, ব্যাস। মনে কর যে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচু শাক রান্না, এটা একটা অন্যরকম টেস্ট। তুমি আসলে আজকে চমৎকার রেঁধেছো, খুব ভালো লাগলো। আমি তো তোমার পছন্দের মতো সব কিছু রান্না করেছি, ভালো তো লাগবে। হ্যাঁ সেটা ঠিক আছে। কিরে মা, ঠিক মতো না খেয়ে উঠে চলে আসলি, মুখটা এরকম করে রয়েছিস, কিছু হয়েছে? না বাবা, কিছু চিন্তা করছি না। কিছু হয়নি বাবা, ঠিক আছে। এই মেয়েটার কি হয়েছে বলতো? কিছু হয়নি, এই বয়সে মেয়েরা একটু এরকমই করে। আচ্ছা মেয়েটার বিয়ের কথা কিছু ভাবছো? হ্যাঁ
তুমি যা বলো না, মেয়েটাকে অনার্স পরীক্ষাটা শেষ হোক, একটা জবে ঢুকুক, নিজের আইডেন্টিটি তৈরি করুক, তারপরে বিয়ে। আচ্ছা, মেয়ে তো বিয়ের বয়সই হয়নি। বাঙালি মেয়েদের বিয়ের বয়স অনেক আগেই হয়। কেন, তুমি ভুলে গেছো আমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? তা তুমি কি ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছো? এখনই ভাবতে হবে, না হয় পরে দেরি হয়ে যাবে। না, মেয়েকে নিয়ে তোমার প্ল্যানিংটা কী আমার সাথে শেয়ার করো, অসুবিধা নেই। বলবো, সময় হোক তারপর বলবো। আচ্ছা আচ্ছা, তুমি কি চা খাবে? চা না, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে চা খেতে হয়, এখন না, পরে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে বাড়িওয়ালা ম্যাম, এদিকে আসুন, আসেন আসেন। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার হাতে এটা কি? যা সবসময় থাকে, বই। এখন থেকে না এই ছাদে বই নিয়ে আসা যাবে না, বুঝতে পেরেছেন? কেন ছাদে বই নিয়ে আসা যাবে না? কেন? কারণ আমি বলেছি তাই। ও তাই, আপনি বলেছেন, সেটা আবার আমাকে শুনতে হবে? এজন্য মানে এজন্য না, আমার মানে বই পড়া মেয়ে একদমই পছন্দ না, মানে বুদ্ধি টুদ্ধি একদমই থাকে না। লুক হুজ টকিং, যার নিজের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, সে আবার বুদ্ধির পরামর্শ দিচ্ছে। রিয়েলি? মানে আমার বুদ্ধি হাঁটুতে? রিয়েলি? মানে আমার বুদ্ধি হাঁটুর নিচে? কেন, আপনি জানেন না লম্বা ছেলেদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে? ওকে ফাইন, আমার বুদ্ধি হাঁটুতে, আপনার তো মাথায় কোনো বুদ্ধিই নেই। লিসন, আপনাকে একটা সাজেশন দিই। এই যে আপনি বই পড়ছেন না, এগুলো পড়া ছেড়ে দেন না, সিরিয়াসলি, পরে দেখা যাবে চোখটাও গেছে। এমনি তো মাথায় বুদ্ধি নেই, পরে চোখ যাবে, তারপর বিয়ের জন্য যখন পাত্র খোঁজা হবে, একটাও ছেলে পাবে না। আফসোস, আমার কথা মনে রাখবেন, কাজে দেবে। আর আমি কে সেটা নিশ্চয় আপনাকে বলার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? প্লিজ। কি করেছি দেখতে পাচ্ছেন না? আপনার কি চোখ খারাপ? ও আচ্ছা 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 আচ্ছা, আই এম ভেরি সরি, আপনার তো চোখ খারাপ, আপনি তো চোখে দেখতে পারেন না। এ হচ্ছে বালতি, এখানে এক বালতি পানি ছিল,
আমি পুরাটা আপনার মাথায় ঢেলে দিয়েছি। আপনি একটা কেন আপনার রাগ হচ্ছে? আমারও না রাগ উঠেছে যখন আপনি আমার গিটারের তারগুলো ছিঁড়ে ফেলে গিয়েছিলেন তখন। এখন হিসাব বরাবর। আপনি একটা আমি আমি এখন মাকে গিয়ে কি বলবো? কেন সত্যিটা বলবেন, বলবেন বাড়িওয়ালার ছেলের সাথে আপনি বেয়াদবি করেছেন, সে আপনার মাথায় পানি ঢেলে দিয়েছে। চারু, হ্যাঁ শুন, বাড়িওয়ালা বাবি ফোন করেছিল কাল দুপুরে ওনাদের বাসায় আমাদের দাওয়াত। কিসের দাওয়াত মা? অনেকদিন পরে ওনার ছেলে দেশে ফিরেছে। ছেলে দেশে ফিরলেই দাওয়াত দিতে হবে? আরে বা, একমাত্র ছেলে বিদেশে লেখাপড়া করে অনেকদিন পর দেশে ফিরেছে, বাবা মা দাওয়াত করে খাওয়াতেই পারে। বুঝতে পেরেছি, বড় লোকই পোনা দেখাচ্ছে। কিছু বলিস না, ওনাদেরকে দেখলে কিন্তু এমন মনে হয় না। আচ্ছা মা, আমি বুঝি না, একটা মানুষ দাঁত করলে আমাদের যেতে হবে কেন? আচ্ছা তোর কি হয়েছে বলতো, তুই এত বিরক্ত হচ্ছিস কেন? কিছু না, এমনি। কি রে তোর চুল ভেজা কেন, তুই আবার গোসল করেছিস? না, হ্যাঁ মা, আসলে আসলে হয়েছে কি, বাথরুমটা অনেক পিছল হয়ে গিয়েছিল, তো আমি গেলাম বাথরুমে, গিয়ে পিছলে পড়ে গেছি, আমার পুরো ড্রেস ভিজে গিয়েছিল, এখন কি করব তাই আবার গোসল করে নিয়েছি। কি বলিস, কোথাও ব্যথা লাগেনি তো? না না, আমি ঠিক আছি, ব্যথা লাগেনি। কাল বুয়া আসলে না, ওই যে ওয়াশরুমটা ভালো করে ক্লিন করাতে হবে। আচ্ছা তুইও তো একটু খেয়াল রাখতে পারিস নাকি? উফ মা, যাও তো ভালো লাগতেছে না। আচ্ছা আমি যাচ্ছি, শোন কালকে দুপুরে কিন্তু আমরা ওখানে যাব, অনেকবার ফোন করেছে বলেছে, না গেলে খারাপ দেখা যায় না। আমি যাব না, তোমরা যেও। চারু, মা খেতে চল। এই এখন ঘুমিয়ে আছিস কেন? এই যে ও মা। কিরে মা, তো তো অনেক জ্বর, এখনই আমি জলপটি নিয়ে এসেছি, তোর বাবাকে বলছি। পাগল নাকি আপনি? সরি, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আপনার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগছিল, কিন্তু আপনাকে কিভাবে সরি বলবো সেটাই বুঝতে পারছিলাম না, তাই। ইটস ওকে, অ্যাকচুয়ালি আমিও সরি, আমি সেদিন আপনার গিটারে তার ছিঁড়ে ফেলেছিলাম। না না, ইটস ওকে, সরি বলার কিছু নেই। আচ্ছা আপনার জ্বর এখন? এখন আর জ্বর নেই। যাক, আমি না একদমই ভয় পেয়ে গেছিলাম, এখন ঠিক আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি যান, গিয়ে চেঞ্জ করুন, আপনার ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে তো। কিছু হবে না, ডোন্ট ওয়ারি। আচ্ছা আপনি কোথাও যাবেন না, আপনি দাঁড়ান আমি এক্ষুনি আসছি। প্লিজ আপনি তাড়াতাড়ি যান। হ্যাঁ আপনি কোথাও যাবেন না কিন্তু। ও, তাহলে আপনি রনের সেই বিশেষ একজন? মানে আপনি কে? আমি হিয়া, রনের কাজিন। ও হাই, আমি চারু,
এই বাসায় অনেক বছর যাবত ভাড়াটিয়া হিসেবে আছি। হ্যাঁ, আগে তো কখনো আপনাকে দেখিনি। আমিও আপনাকে আগে দেখিনি। অনেকদিন পরে এলাম তো, এসেই আপনাকে আবিষ্কার করলাম। সরি, বুঝিনি। আপনি রনির বিশেষ কেউ তো, সেটাই আবিষ্কার করলাম। আপনি একই কথা বারবার বলছেন কেন? আসলে রনি আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল, এখন আর নেই। ও দেশে আসার পর থেকে আমাকে অ্যাভয়েড করছে। আগে বুঝতে পারিনি কেন অ্যাভয়েড করছে, বাট এখন বুঝতে পেরেছি। মানে? রনি আপনাকে পছন্দ করে, হয়তো ভালোবাসে। সো আমি এখানে কি করতে পারি? আসলে আপনার কোনো ভূমিকাই নেই। মানে? আসলে ওনার কোনো ভূমিকা নেই। হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো আপনি কিছুই বুঝতে পারবেন না চারু, কারণ আপনি তো রনিকে পেয়ে গিয়েছেন। রিয়া, আমি তোমাকে কোনোদিন বোনের চেয়ে বেশি কিছু ভাবিনি, এখনো ভাবি না। আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। দেখেন, আপনি খামা খামাকে ভুল বুঝছেন। যে নিজেকে ভুল বোঝাতে চায় সেটা তার দায়, আমার না। আমি তো সেই দায়টাই মেটাতে চাচ্ছি। এখন যদি আপনি আমার কথা না শুনেন তাহলে আমি আপনাকে বুঝাবো কি করে? কি শুনবো, কি বলবেন আপনি? ও আপনার এক্স, এখন আপনার আমাকে দেখার পর থেকে আমাকে ভালো লাগছে? কোনোভাবে আমাকে ভুলতে পারছেন না, তাই তো? একেবারেই না। হিয়া আমার কাজিন, মামাতো বোন। ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি, কিন্তু এবার বিদেশ থেকে আসার পর থেকে ওর বিহেভিয়ার কেমন জানি আমি চেঞ্জ পাচ্ছি। ও এমনভাবে বিহেভ করছে যেন আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম, ওর প্রেমিক। কিন্তু ট্রাস্ট মি, কখনো ওর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস ছিল না। দেখেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমার মায়ের সাথে কথা বলতে পারেন। যাকে বিশ্বাস করবেন তাকে চোখ বুঝে মন থেকে বিশ্বাস করবেন, সাক্ষী খুঁজতে যাবেন। থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। আমার অনেক বড় একটা বোঝা এখন নেমে গেছে। ঠিক আছে, এখন তো আমার পথটা ছাড়ুন। কোথায় যাচ্ছেন? ক্লাসে, দুদিন মিস হয়ে গেছে। আপনার প্রবলেম না থাকলে আমি আপনার সাথে যাই। আপনি যাবেন কেন? এমনি একটু থাকতাম আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে, চলুন। রিয়েলি? চলেন প্লিজ। শুধু কি বাজাতে পারেন নাকি গান গাইতেও পারেন? ওয়েল, একটু একটু পারি। তাহলে একটা গান হয়ে যাক। না না না, আজকে না, অন্য আরেকটু। ঠিক আছে, তাহলে গল্প হতে পারে। হ্যাঁ, গল্প হতে পারে, কিন্তু কিসের? পছন্দের। ওকে, নীলাকাশ, সবুজ ঘাস, সূর্যাস্ত, সূর্যোদয়, চাঁদ দেখা, তারা গোনা, বৃষ্টিতে ভেজা, ফুচকা খাওয়া, দোলন চাপা, বেলি ফুল, হাত ধরে হাঁটে, রিক্সা। Thank you.
শেষ পর্যন্ত তুই তোর শাহরুখ খানকে পেয়ে গেলি। একদম তোর কথা শেষ হলে আমার রুমে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা তাহলে আমি এক মিনিট। হ্যালো শোন, আমি তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা শোন, আমার প্রস্তাবটা কিন্তু ভুলিস না। আরে বাবা এত পাগল হোস না, রাখ। ঠিক আছে ঠিক আছে, বাই। কি মা বলো, সিরিয়াস কিছু? কালকে তোকে দেখতে আসবে মা। এখনই? মানে কি, আমার তো সামনে এক্সাম। জানি তো, কিন্তু এখন থেকে শুরু না করলে পরে দেরি হয়ে যাবে। আচ্ছা মা, তুমি আমাকে বলো, আমি কি তোমাদের রেখে কোথাও চলে যাচ্ছি? তুই এভাবে কথা বলছিস কেন? তুমি এত তাড়াহুড়া করছো কেন? যেদিন মা হবি সেদিন বুঝবি। আর শোন, যারা আসছে তোর বাবার কলিগ। কিন্তু মা, সবসময় কিন্তু কিন্তু করতে হয় না, মেয়ে হয়ে জন্মালে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। মা দেখো, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না মা। আহা, ওরা আগে আসুক, আসতে তো দেয়। দার্শনিকের মতো করে রেখেছিস কেন, সমস্যাটা কি? বাবা বাবা, মা এসব কি বলছে, আমি এখন বিয়ে করতে চাই না। আমিও তো চাই না তুই এত তাড়াতাড়ি বিয়ে কর, কিন্তু যা কিছু করতে হচ্ছে তোর তোর মার জন্য করতে হচ্ছে। ওরা নাকি আমাকে কালকে দেখতে আসবে। তা করলে করবি, আমার মেয়েকে অপছন্দ করার মতো, কিন্তু আমরা ছেলেকে পছন্দ করছি কিনা সেটির উপর নির্ভর করছে অনেক কিছু। গ্রেট বাবা, কিন্তু মাকে তো আটকাতে হবে, কিভাবে কি করবো? আমাদের ছেলে পছন্দ হয়নি, আমরা বলে গেলাম এখানে পছন্দ, আমার মেয়ের পছন্দের দাম আছে না। হ্যাঁ, আচ্ছা একটা কথা আমাকে বলতে হবে, আমার মেয়ের কি কোনো পছন্দ আছে? মানে সেও কি তোকে পছন্দ করে? সেটা তো জানি না, জানতে হবে। সময় একেবারে কম, জেনে ফেললে ঝটপট ডিসিশন নিয়ে ফেল, তোর মাকে তো আটকাতে হবে। বাবা তুমি না জাস্ট ওয়াও। আমি যে তোর বাবা শোনাটা সেজন্য। ওলে 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 ওলে, পাগলি মেয়েটা। কম বিষয় বস। এত দেরি হলো কেন আজকে? বাসায় মেহমান এসেছিল। ও, চলে গেছে? আমাকে দেখতে এসেছিল। কি, তোমাকে দেখতে? কি বলেছে, মানে তোমাকে ওরা পছন্দ করেছে? কেন, আমি কি দেখতে খারাপ নাকি? না মানে আমি কি ওরকম কিছু বলেছি? আমি বলছিলাম যে তোমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি, যদি আগে পড়াশোনাটা শেষ করতে তারপর কি করব বলো? মা চায় এখনই বিয়ে করি। কিন্তু তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আঙ্কেল আন্টি তো একা হয়ে যাবে। তো না, আমি বলছিলাম যে তুমি যদি চাও তাহলে বাড়িওয়ালার ছেলের বউ হতে পারো। মানে কি? মানে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি।